ওকে চলো যাওয়া যাক, চলো চলো। তো আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের লং ট্রিপ এগেইন। এবার যাচ্ছি নর্থ ইন্ডিয়া, মানে হিমাচলের দিকে। তো আমি আর সিদ্ধার্থদা বেরিয়েছি, সমীরদা কালকে বেরোবে বলেছে, জানি না কী করবে। আর এখন বেজে গেছে 4:40, অনেক দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমাদের এত আমরা এত দেরি করে বেরোই না লং ট্রিপে। আজকে মনে হয় না বারাণসীর আগে যেতে পারবো, বারাণসী অবধি যাবো যদি সব কিছু ঠিকঠাক যায়। চলো রাস্তায় দেখাবে আর কি। এই প্রথম কলকাতা থেকে বেরোচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে, কেন কারণ কি সেকেন্ড ডিগ্রি ব্রিজের ওখানে গেলাম, ওই যেখান থেকে প্রিন্সেপ ঘাট আর সেকেন্ড ডিগ্রি ব্রিজের ক্রসিংটা হয় ওইখান থেকে জ্যাম, মানে বাইক যাওয়ারও জায়গা নেই, তাই আর ওদিকে যাওয়ার রিস্ক নিলাম না, চলে এলাম এদিকে। এখান থেকে আবার ওই NH2 রুটটাই নিতে হবে, কিন্তু ওটা আমি জানি না কী করে নেয়। ফাইনালি কলকাতা থেকে বেরোলাম, 6টা বেজে গেছে, বাপ রে বাপ, কখন পৌঁছাবো আজকে কে জানে বাবা। তা জ্যাম ছিল না, পাগল হয়ে গেছি পুরো। চলো যাওয়া যাক। চলে এসছি শক্তিগড়, কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। এসকিম্যান কোথায়? এখন বেজে গেছে 7:10, শক্তিগড়ের আমাদের সকাল সকাল চা আর হালকা করে লুচি খেলাম, লুচি। এবার যাওয়া যাক, নেক্সট আর বেঙ্গলে দাঁড়াবো না অবভিয়াসলি। এবার গাড়িতে কিছু চেঞ্জ করেছি আর কি, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, আগে মোটুল লাগাতাম, এখন লিকুই মলি লাগাচ্ছি, আর তার সাথে একটা অ্যাডিটিভ লাগিয়েছি, সেটার জন্য বাইকের মানে পিস্টনের মুভমেন্টটা যে চেঞ্জ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর এক্সস্ট তো চেঞ্জ করেইছি, একটুকে চালাচ্ছিলাম মোটামুটি, আগে যেরকম 95-এর উপরে উঠলেই বাইকটা যেরকম কাঁপতো, এখন মোটামুটি 105 অবধি সেরকম কাঁপছে না, ভালো কিন্তু। ঠিক আছে চলো দেখা যাক আমার রোডে আর কি তুলবো। আবার ওকে এখন বাজে 9:50 আর আমরা ওয়েস্টবেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড ঢুকছি, অনেক দেরি হয়ে গেছে, চলো যাওয়া যাক আর কি। আজকে বারাণসী পৌঁছতে পারতে মিনিমাম তো 8টা বাজবে, যদিও 1/3 ডিস্টেন্স আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন 260 কিলোমিটার হয়ে গেছে, দেখা যাক দেখা যাক। এখন বাজে 10:30, আর 315 কিলোমিটার হয়েছে কলকাতা থেকে। সামনে একটা ভালো ধাবা আছে, শানে পাঞ্জাব, ওখানে খাবো, একটু পরেই আছে বোধ হয়, ওটা আগের বারে রাজস্থান যাওয়ার সময় ওখানেই খেয়েছিলাম। এই তো আমাদের সে বিখ্যাত ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জায়গা, পার্কিং কোথায় দিয়েছে? এটা হামবে তো রাখ, বাহ এত ভালো পিছন দিকে জায়গা করেছে। ও কি এখানে দেবে, ইয়াঁ পে দেগা, ইয়াঁ পে অর্ডার দেতা হ্যায়?
আলু পরোটা আর মিক্স ভেজ। ওকে, আমাদের লাঞ্চ হয়ে গেল, তিনটে আলু পরোটা, একটা মিক্সড ভেজ, টোটাল 185 নিয়েছে। অনেকে জিজ্ঞাসা করো তো কত দাম ফাম নেয়, যখন মনে থাকবে বলে দেবো, বাকি সময় মনে না থাকলে কিচ্ছু করার নেই। এখন বেজে গেছে 11:40, অনেকটাই দেরি হচ্ছে, রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। চলো যাওয়া যাক, অনেক দূর যেতে হবে, এখনো হাফও আসেনি। ওকে, তো এখন বেজে গেছে 2:50 আর আমরা কলকাতা থেকে বেরিয়ে 488 কিলোমিটার হয়ে গেছে, আর এখন ঝাড়খণ্ড ক্রস করে বিহারে ঢুকবো। একটু পরেই বোধগয়া যাওয়ার রাস্তাটা আছে, তো ঠিকই আছে, ভালোই চালাচ্ছি। বাইকের মাইলেজটা কী ক্যালকুলেশন করলাম কে জানে, 28 দেখাচ্ছে, 28 পার লিটার, কী হয়েছে কে জানে বাবা। ক্লাচ প্লেট চেঞ্জ করেছি, কার্বোরেটর চেঞ্জ করেছি, চেঞ্জ পকেট চেঞ্জ করেছি, সব চেঞ্জ করেছি, তাও মাইলেজ বাড়ে না। যাই হোক, ঠিক আছে, গাড়ি ঠিকঠাক চললেই হলো। আজকে রাতে বারাণসীতে থাকবো, দেখি কখন পৌঁছাই। সো ঔরঙ্গাবাদ ক্রস করছি, ঔরঙ্গাবাদ ক্রস করছি। এখানে 2 বছর আগে আমার সাথে একটা কেস হয়েছিল, অনেকেই জানো হয়তো যারা আমার ভিডিও ফলো করো, কেসটা কী হয়েছিল একটু পরে বলছি, এই জায়গাটা যাই তারপরে বলছি। ওই হচ্ছে সেই জায়গা, ওই যে অটোটা যেখানে আছে, যেখানে 2 বছর আগে আমার গাড়ির পেছন ফেটে গেছিলো, সরি পেস্টন ফেটে গেছিলো। বাবা কী টর্চার, সেটা পুরো প্যানিক খেয়ে গেছিলাম সেবারে, সেবার লাদাখ যাচ্ছিলাম, আর ওই দূরে যে দোকানটা আছে ওখানে যে একটা ছেলে ছিল সে আমাকে খুব হেল্প করেছিল, ছেলেটাকে দেখতে পেলাম না বলে এগিয়ে গেলাম আর কি। যে কবারই তারপরে এখান থেকে গেছি প্রতিবারই এখানে দাঁড়াই একবার করে। গেছিলাম ওই ছেলের সাথে দেখা করতে, কিন্তু মানে ওর ছেলে, শুনলাম ছেলেটার বিয়ে হয়ে গেছে, তো অন্য জায়গায় কাজ করে এখন, এখানে কাজ করে না। ভালো ভালো, ছেলেটা খুব হেল্প করেছিল আমাকে, সারাজীবন ভুলবো না ছেলেটাকে। চলো যাওয়া যাক, এখন বেজে গেছে 4:10, 568 কিলোমিটার হয়েছে কলকাতা থেকে, এখনও মোটামুটি 140 কিলোমিটার বাকি, ১৫০ কিলোমিটার বাকি বারাণসী, দেখা যাক কখন পৌঁছাই। দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা খাবার দাবার। হয়ে গেলো আমাদের সন্ধ্যার খাবার, একটু ভারী হয়ে গেছে, মনে হয় না যে ডিনারে কিছু খেতে পারবো আবার। এখান থেকে বেনারস 100 কিলোমিটার দূরে, দেখা যাক কখন পৌঁছাই। এখন বেজে গেছে প্রায় 6টা, যে ভয়টা করছিলাম সেটাই হলো, বৃষ্টি। হ্যাঁ, অক্টোবর মাসের 2 তারিখ, এবার তো বৃষ্টি চলে যা ভাই, কত বৃষ্টি দিবি। বৃষ্টিটা কমেছে মনে হচ্ছে, এখন বেজে গেছে 6:25, এখনও বারাণসী মোটামুটি 70-80 কিলোমিটার দূরে, দেখা যাক কখন পৌঁছাই। আজকে বেশি কষ্ট হয়নি, সব আরামসেই চালিয়েছি, রাস্তা মোটামুটি খারাপ কিন্তু মানে মোটামুটি ভালো, ভালোই চালিয়েছি, সমস্যা নেই। আবার বৃষ্টি, কোনো মনে হয় ঝিরঝিরি বৃষ্টিতে ভীষণের প্রচুর প্রবলেম হয়, দেখতে একটু অসুবিধা হচ্ছে,
আর ঢালা মিষ্টি হলে তাও ভালো, হেলমেটের উপর জল জমে না, কাচের উপরে সব দেখা যায়, আর ঝিরঝিরে বৃষ্টিতে কিছুই দেখা যায় না। একটা খুব বাজে খবর, সেটা হলো আমার মানি ব্যাগটা হারিয়েছি আমি। লাস্ট যে দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে, জায়গাটা ঢোকাতে গেছি, হয়তো পড়ে গেছে। মানি ব্যাগের মধ্যে 16,000 টাকা, ড্রাইভিং লাইসেন্স, বাইকের RC, এই দুটো মেইন, আর তার সাথে ছিল কি বলে ওটাকে, আধার কার্ড। সব সালা গেল গো, জানি না কি করা যাবে, দেখা যাক, মুডটা খারাপ হয়ে গেছে। প্রবলি এই ভিডিওটাই এই ট্রিপের একমাত্র ভিডিও হতে পারে, আর দেখি গিয়ে দেখি কিছু করা যায় কিনা। এই হচ্ছে আজকে আমাদের রুম, 8-bedded ডরমিটরি, এইটা আর এটা আমরা নিচ্ছি, আর কেউ নেই আজকে। হ্যাঁ, সব ডকুমেন্ট হারিয়ে মনটা খারাপ হয়ে গেছে, দেখা যাক কত দূর যেতে পারি আজকে।